ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লেবয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল, তবে এবার কি প্লেবয় ইমেজ থেকে বেরিয়ে এলেন তিনি? থিতু হলেন এক নারীতে? কোনো কিছুই আসলে শতভাগ পরিষ্কার নয়। আজ 2 এপ্রিল সালমান মুক্তাদির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি বিয়ে করেছেন। এই পর্যন্ত তার স্ট্যাটাসে 2,25,000 রিয়াকশন পড়েছে, কমেন্ট পড়েছে 52,000, শেয়ার হয়েছে 21,000। স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, দ্য এন্ড অফ সালমান মুক্তাদির 30 এপ্রিল 2023, মাই ডিয়ার ওয়াইফ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। তবে এ কথা অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না, অনেকেই বলছেন এটা প্রাঙ্ক। যদিও এই বিষয়ে সালমান মুক্তাদিরের বক্তব্য এখনও পাওয়া যায়নি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সালমান মুক্তাদিরের স্ট্যাটাস অনুযায়ী 30 এপ্রিল বিয়ে করেছেন তিনি, তবে কোথায় কখন বিয়ের অনুষ্ঠান হয়েছে সেই বিষয়ে কোনো কথা নেই। স্ত্রীর নাম পরিচয়ও প্রকাশ করেননি তিনি। সালমান মুক্তাদির নিজের পোস্টে একটি ফ্যাশন হাউসের পেজ ট্যাগ করেছেন। ওই পেজে গিয়ে দেখা যাচ্ছে তাদের তৈরি বিয়ের পোশাক পরার জন্য সালমান মুক্তাদির দম্পতিকে অভিনন্দন জানিয়েছে তারা। এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা, দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা। অনেকেই বলছেন বিশ্বাস হচ্ছে না, তবুও অভিনন্দন। কন্টেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক কমেন্টে লিখেছেন, আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব, তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে, দুজনের সুখী শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল। তার এই কমেন্টে রিয়াকশন পড়েছে 7,000 অধিক। এছাড়াও কমেন্ট বক্সে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আরও অসংখ্য তারকা কন্টেন্ট ক্রিয়েটররা।